বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ অ্যাগ্রিকালচার কোঅপারেটিভ পার্মানেন্ট এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদফা দাবি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আইএনটিটিইউসি অনুমোদিত এই সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এই ব্যাংকের নির্বাচিত পরিচালক মণ্ডলী না থাকায় তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, এর আগে সংগঠনের পক্ষ থেকে দুবার স্মারকলিপি প্রদান করা হয়। তাদের আরও অভিযোগ, সেই সময় ব্যাংক কর্তৃপক্ষ জানান, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে আইএনটিটিইউসি অনুমোদিত এই সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। দুর্ভাগ্যজনক বশত পয়লা জানুয়ারি ব্যাংক কর্তৃপক্ষ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের সাথে আলোচনা না করেই। এরই প্রতিবাদে এই দিন তাদের ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। আজকে আমরা দা ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার কোঅপারেটিভ পার্মানেন্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন আইএনটিটিইউসি অনুমোদিত আজকে আমরা ব্যাংকের কাছে এসেছি। মূলত আমাদের সাথে ব্যাংক, এর আগে দুবার আমরা ডেপুটেশনে এসেছিলাম, ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছিল যে যেহেতু বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কোনো রকম বোর্ড নেই, বিগত কয়েক বছর ধরে এখানে বোর্ড নেই, অতএব হচ্ছে এই ব্যাংকের কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের এই আইএনটিটিইউসি ইউনিয়নের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিতে হবে। কারণ হচ্ছে আমরা আজকে যারা এসেছি সকলেই আমরা প্যাক্সের কর্মচারী, অর্থাৎ আমরা সমবায় সমিতির কর্মচারী, কিন্তু আমাদের আজ এই ব্যাংক আজকে যেভাবে অন্যান্য কোঅপারেটিভ ব্যাংকের মতো আমাদের সাথে যেভাবে মহাজনীর মতো কারবার করছে, তাতে হচ্ছে আমরা এখানে আমরা যারা কর্মচারীরা এসেছি তারা আমরা ক্ষুব্ধ। আজকে আমরা মূলত এই কারণেই এসেছি যে ব্যাংকের সাথে একটা আলাপ আলোচনা হয়েছিল যে আইজ্যাক সফটওয়্যারের মাধ্যমে আমাদের সারা পশ্চিম বাংলায় যত প্যাক্স, আমাদের বর্ধমান জেলায় যত প্যাক্স আছে সমস্ত প্যাক্সে আইজ্যাক সফটওয়্যার নিতে হবে। আমরা সেদিন দাবি করেছিলাম, অনেক সমবায় সমিতির সেই পরিকাঠামো নেই, অতএব হচ্ছে একটা দীর্ঘ টাইমের ব্যাপার, এটা দীর্ঘ টাইমের মধ্যে দিয়ে এটাকে পরিপূরক করতে হবে। সেদিন ব্যাংক কর্তৃপক্ষ আমার সাথে বসে রাজি হয়েছিল, কিন্তু হঠাৎ করেই আমরা দেখছি 1/1/2022 এই তারিখ থেকে সমস্ত লোনগুলো, কেসিসি লোনগুলো সমস্ত বন্ধ করে দিল ব্যাংক তার খামখেয়ালিপনার মধ্যে দিয়ে। আজকে আমরা এসেছি যে সারা বর্ধমান জেলার কৃষিজীবী মানুষকে বাঁচানোর জন্য এবং কৃষককে বাঁচানোর জন্য একমাত্র কেসিসি লোনই পারে কৃষককে বাঁচাতে, সেই কেসিসি লোন বন্ধ করে দেওয়ার জন্য আমরা আজকে ব্যাংকের কাছে প্রতিবাদে এসেছি, ধর্ণায় এসেছি। আমরা ব্যাংকে বলতে এসেছি যে আমাদের প্রত্যেকটা কৃষককে অফলাইনে লোন দিতে হবে যতদিন না পর্যন্ত সফটওয়্যার আপডেট হচ্ছে, এই দাবি নিয়েই মূলত আজকে আমরা এসেছি। এবং হচ্ছে এই ব্যাংক কর্তৃপক্ষ যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা আমাদের সাথে আলোচনার মধ্যে দিয়েই নিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা এসেছি। আমাদের ব্যাংকের কাছে 2 ঘন্টা টাইম দিয়ে এসেছি, 2 ঘন্টায় আমরা যদি কোনো উত্তর না পাই তাহলে আমাদের আজ থেকে ধর্ণামঞ্চ চলবে এবং আগামী দিনে সারা বর্ধমান জেলার প্রত্যেকটা সমবায়ের কর্মচারীরা এই ধর্ণায় সামিল হবে এবং আগামী দিনে আমাদের বর্ধমান জেলায় যে এদের ডিসিসিবির যে সমস্ত ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের সামনে আমরা ধর্ণায় বসে যাব। সংগঠনের সদস্যরা জানান, ব্যাংক কর্তৃপক্ষ যদি 2 ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্ত পুনর্নির্বাচন না করেন তাহলে তারা ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবে। এই দিনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক, সম্পাদক শেখ ইকরামুল হক, আনসার আলী, অসিত পাল সহ অন্যান্য দলীয় নেতৃবর্গ। আমাদের প্রত্যেকের দাবি চাষীদের দাবি, এই দাবিটা আজকে সবাই কর্মচারী দাবি নয়, চাষিদের যদি আমরা এই আগাম বোরো চাষের লোন দিতে না পারি, একই আপনারা জানেন যারা সাংবাদিকতা করছেন, কোভিড-19 অবস্থা চাষিদের অবস্থা খারাপ, আবহাওয়া এমন অবস্থা করেছে, প্রাকৃতিক দুর্যোগে অবস্থা খারাপ, আলু শেষ, ধান শেষ, পোকাতে সব খেয়ে নিয়েছে, এই অবস্থাতে ব্যাংক কর্তৃপক্ষের লোন যদি না দেয় চাষিরা আমরা আত্মহত্যা করবে, সবাই কর্মচারী আত্মহত্যা করবে, আমাদের সেই জন্যই আপনাদেরকে বলা আমাদের মাধ্যম দিয়ে আপনারা শুনুন এবং দিকে দিকে আমাদের প্রচারটা ছড়িয়ে দেন, যাতে চাষিদেরকে বাঁচানোর স্বার্থে অন্ততপক্ষে বোরো চাষের লোন অফলাইন, অনলাইন আমরা বুঝি না, চাষিদের স্বার্থে বোরো চাষের লোন দিতে হবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।